हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 3 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 অর্থাৎ অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশের উত্তরগুলো। তো এর আগে আমি তোমাদের সাথে ক্লাস 3 যে সমস্ত সাবজেক্ট আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কে শেয়ার করেছিলাম যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নিও, ওখানে লিংক পেয়ে যাবে। তো এখানে এই পুরো ভিডিওতে আমি তোমাদের যে অ্যানসারটা দেখাবো সেটা যদি তোমরা স্ক্রিনে ভালো করে না বুঝতে পারো, পিডিএফটাকে ডাউনলোড করে নিয়ে লিখতে চাও, দেন আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিংকও দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। তো এখানে একটা বলেছে প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটা পড়ার পর নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো। হোয়েন দ্য রেইনস কেম, যখন বৃষ্টি আসলো, হামিদ হার্ড দ্য ক্রোকিং অফ ফ্রগস, হামিদ ব্যাঙের কর্কশ আওয়াজ, ব্যাঙের ঘ্যাঙড় ঘ্যাং যে আওয়াজ সেই সেটা শুনতে পেল। ওয়ান ডে এ ফ্রগ কেম ইন টু দেয়ার হাউস, একদিন একটা ব্যাঙ তাদের বাড়িতে আসলো। হামিদ কট দ্য ফ্রগ, হামিদ ব্যাঙটাকে ধরলো। দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইস, ব্যাঙটা তার দিকে তাকিয়েছিল, তাকে দেখছিল উইথ ইটস বিগ এর বড় লাল চোখ দিয়ে। হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ ময়েস্ট, আমি দেখলো যে ব্যাঙের যে গা সেটা কি হয় ময়েস্ট, ময়েস্ট মানে হচ্ছে মানে আর্দ্র যাকে বলে, তাহলে ব্যাঙের গাটা কীরকম দেখলো আর্দ্র। ইট হিন্ডস লেগস আর অলওয়েজ ফোল্ডেড, ইটস হিন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড, এবং এর পাগুলো কীরকম থাকে সবসময় ভাঁজ করা থাকে। তারপর অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। তো প্রথমটা রয়েছে হোয়াট ডিড হামিদ হিয়ার, তাহলে হামিদ হার্ড দ্য ক্রুকিং অফ ফ্রগস, হামিদ কি শুনেছিল ব্যাঙের ডাক। হোয়াট ওয়াজ দ্য স্কিন অফ দ্য ফ্রগ, ব্যাঙের ত্বকটা কীরকম ছিল, দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ ময়েস্ট। তারপরটা হোয়াট ডিড হামিদ ক্যাচ, হামিদ কট আ ফ্রগ। নেক্সট অ্যাক্টিভিটি টুতে আমি আর বলে সময় নষ্ট করছি না, তোমরা ফটাফট উত্তরগুলো দেখে নাও আর খাতায় লিখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে এটা পূরণ করতে বলেছে। তো প্রথমটা কী রয়েছে, দ্য আইস অফ দ্য ফ্রগ ওয়্যার রেড অ্যান্ড বিগ, তারপরটা হামিদ কট দ্য ফ্রগ, দ্য হিন্ড লেগস অফ দ্য ফ্রগ আর ফোল্ডেড। তারপর অ্যাক্টিভিটি থ্রিতে রয়েছে মেক সেন্টেন্সেস, মানে বাক্য রচনা করতে বলেছে, তাহলে বাক্য রচনা হাউস দিয়ে, আওয়ার হাউস ইজ ভেরি স্মল, দিস ইজ এ বিউটিফুল হাউস, আওয়ার হাউস ইজ ভেরি লার্জ, যে কোনো একটা, বা দেয়ার হাউস ইজ ভেরি লার্জ, দেয়ার হাউস ইজ স্মল, যে কোনো তোমাদের ইচ্ছা সেটা লিখতে পারো, এখানে যেটা লিখে দিয়েছি সেটাও লিখতে পারো। কট, তাহলে দ্য বয় হ্যাজ কট ফিশ, ছেলেটা মাছ ধরেছে। এরপরে বলেছে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফেভারিট ফ্রুট, তোমার প্রিয় ফল সম্বন্ধে চারটে বাক্য লেখো। তো এখানে একটা রাইটিং রয়েছে, চারটে বাক্য লিখতে হবে, আমি জাস্ট এখানে পরপর চারটে বাক্য লিখে দিয়েছি, সেগুলো তোমরা খাতার মধ্যে সুন্দর করে লিখে নাও। ম্যাঙ্গো, আমার তাহলে আমার প্রিয় ফল কি, ম্যাঙ্গো আম, ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, ইট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য কিং অফ ফ্রুটস, এটাকে কী বলা হয়, ফলের রাজা বলা হয়। ইট হ্যাজ এ সুইট অ্যান্ড রিফ্রেশিং ফ্লেভার, এবং এটার স্বাদ কীরকম মিষ্টি এবং তরতাজা। ইট গ্রোজ এক্সটেন্সিভলি, মানে প্রচুর পরিমাণে, এটা কোন সময় হয়, ডিউরিং দ্য সামার সিজন, গ্রীষ্মকালীন ঋতুতে বা গ্রীষ্ম ঋতুতে এটা প্রচুর পরিমাণে হয়। তাহলে তোমরা দেখলে অ্যান্সারগুলো আমরা খুব সহজে করে ফেললাম। যদি তোমাদের ক্লাস থ্রির অন্য কোনো সাবজেক্টের ভিডিও লাগে দেন অবশ্যই করে আমাকে কিন্তু সেটা কমেন্ট করে জানিয়ে, দেখা হবে নেক্সট ভিডিওতে, চলেন বাই।